Assalamualaikum, শুভ সকাল। আমরা বলছি ঢাকা রমনা পার্ক থেকে, আমি আর আমার ভাই, আমরা এখন মর্নিং ওয়াক করতে চলে এসেছি ঢাকা রমনা পার্কে। আমরা এখন এখানে হাঁটাহাঁটি করবো ইনশাল্লাহ। অনেক মানুষ হাঁটতে আসে সকালে, এখানে অনেক গাড়ি, প্রচুর গাড়ি, গাড়ি রাখার সুন্দর ব্যবস্থাপনা আছে। একবার সবাই পার্ক করে রাখতেছে গাড়িগুলো, সবাই হাঁটতে আসে। ভাই ভিতরে কোনো ফকির থাকে না, ফকির ঢুকতে পারে না, এটা হলো বিক্ষোভ মুক্ত এলাকা। আগে আগে যেমন মনে করেন অনেক মানুষ বা গ্যাদারিং ছিল, একটা একটা ইনডিসিপ্লিন ছিল, এখন ওরকম না। এখন রমনা পার্কে মানুষ খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করে হাঁটতে, জায়গা জায়গায় এবার বসার জায়গা করে দিচ্ছে, বুঝছেন? হাঁটতে হাঁটতে দিকে হয়রান হয়ে যায়, এগুলা বুঝতে পারবে। আমি আর সব আসতে আসি একটু মাঝে মাঝে, শুক্র শনিবার একটু সমবাইলে হাঁটতে চলে আসছি। প্রচুর মানুষ, আর আরো সকালে আরো লোকজন বেশি থাকে আর কি। আর পরিবেশটা এখন ভালো হয়েছে তো, বিশেষ করে আপনার এখানে একটা গেট আছে, সেরাটানের পিছনে গেটটা। শতবর্ষী গাছ, অনেক বয়সী গাছটা। এখানে ভাই আপনি অনেক পুরনো পুরনো গাছ দেখবেন, একেবারে মনে করেন 100 মানে পার্কের জন্ম লগ্ন থেকে যে গাছ হয়েছে সেগুলো এখনো আছে। এই যেমন একটা, এগুলো নতুন বট গাছ দেখবেন আপনি সামনে গেলে, মানে কত যে তার বয়স আল্লাহ আলম। এটা ছেলে গাছটা দেখি, এটা তো শেরাটন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখন নাম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল শেরাটন।
এটা হচ্ছে বার্ডেন ভাই, বুঝছেন? বার্ডেন পিছনটা এটা ফুলে ফুলে সজ্জিত রমনা পার্ক, বিভিন্ন প্রকারের ফুল ফুটেছে। এই যে দেখেন খুবই সব বাইরে, আর এই ফুটপাতের দোকান টোকান এগুলো ঢুকতে পারে না। ছোট মনি আসছে আমাদের সাথে ওয়াকিং করতে, বাদে কেলাবাদে কেলাবাদে দেখেন তার সাহস, দেখেন দিনে দুপুরে কিভাবে সে আয় হায়, এটা কারেন্টে শর্ট খেয়েছে ওই জন্য তোর মাথা নষ্ট হয়ে গেছে, নাহলে তো ও তো মনে করে আমাদের সামনে তো এখন উড়ে চলে দিচ্ছে, ও পুরা উলে গেছে। চল বাদুটার অবস্থা দেখছেন, মাথাও লেগে গেছে, ঘুরতে পারতেছে না। এখানে ছোট ছোট করে বিভিন্ন সংগঠন আছে যারা নিজেদের মেম্বারদেরকে নিজ উদ্যোগে ব্যায়াম করায়। এই যে পরিচ্ছন্নতা কর্মী, সে ময়লাগুলো পরিষ্কার করতেছে, দিনে দিনে আমরা যেগুলো ময়লা ফেলে যাই সে ময়লাগুলো পরিষ্কার করতেছে। আসলে রমনা পার্কের আগের থেকে পরিবেশ এখন অনেক উন্নত, অনেক পরিষ্কার, অনেক ডিসিপ্লিন ভাই। এ আর একটা শতবর্ষী গাছ, এ গাছটা এখানে একটা টিম তারা নিজেদের মেম্বারদেরকে নিয়ে ব্যায়াম করতেছে। মশাল আমরা হাঁটতে হাঁটতে এখন শাহবাগ গেটে চলে এসেছি ভাই, আমরা বামে যাবো। হ্যাঁ শাহবাগ গেট, শাহবাগ গেট ঢুকলে এখান দিয়ে ঢুকা যায়, এখানে সবসময় পার্কিং পাওয়া যায় না, এই জন্যে আমি ওদিক দিয়ে মৎস্য ভবন দিয়ে ঢুকছি।
এখানে আরেকটা টিম, এই যে এটাও ছোট আরেকটা টিম, এরা ইয়োগা করতেছে। এরকম অসংখ্য টিম থাকে এখানে, মানুষ চাইলে ওদের সাথে মেম্বারশিপ নিতে পারে। এরা সম্ভবত ইয়োগা করতেছে, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, এটা হলো গিয়ে সবার জন্য উন্মুক্ত, 48 বছরের অভিজ্ঞ ব্যায়াম ইয়োগা প্রশিক্ষক দ্বারা পরিচালিত, লেক ভিউ রমনা পার্ক। এটা হচ্ছে, এই যে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, সবার জন্য উন্মুক্ত। আপনি আমি আস যে কেউ এসে এখানে ওনার সাথে ব্যায়াম শিখতে পারবো। লোকেশনটা হচ্ছে সাবা গেট দিয়ে ঢুকে ঠিক এই বরাবর চলে আসলে ব্রিজের ঠিক কর্নারটায় বদলক ব্যায়াম শিখাচ্ছেন সবাইকে। ভাই আমরা এদিক ঢুকু একটু, এখানে সুন্দর একটা লেকের চারপাশ দিয়ে হাঁটার খুব সুন্দর ব্যবস্থা করা আছে, অনেক সুন্দর। আমরা এখন সেখানে যাব। নিচেটা হচ্ছে কাট দিয়ে করা, পাশে সুন্দর রেলিং করে দেওয়া আছে, মানুষ হাঁটতে অনেক এক্সট্রা একটা বেনিফিট করেছে। এটা যদিও পাশে দিয়ে হাঁটা রাস্তা আছে, বাট এই জিনিসটা সৌন্দর্য বর্ধনের জন্য করা, খুবই কষ্ট করে দিচ্ছে, এটার কষ্ট করা আছে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের গেটটা, প্রোগ্রাম হতো মনে হয় এখানে, আমরা ছোটবেলা আসতাম রমনা বট। এখান থেকে দেখা যাবে আশা করি। এই যে বাহ, দারুণ সুন্দর একটা ভিউ না,
আগে চাইতে এখন রক্ষণাবেক্ষণগুলো অনেক সুন্দর ভালো হচ্ছে মাশাআল্লাহ আমরা আশা করি আরো সুন্দর পরিবেশ পাবো ইনশাআল্লাহ আরো নিট এন্ড ক্লিন জগজগা টকটকা যাতে সবাই এখানে মনে আনন্দ নিয়ে ঘুরে বেড়াতে পারে আসলে এই জায়গাটাতে আসলে মনটা ভালো হয়ে যাওয়ারই কথা এই সে বটমূল রমনা বটমূল রমনা বটমূল আমার ভাই সমুদ্র সৈকতে ভিডিও করতেছে এখন আমি একটু বসব লাগতেছে একটু বসে নেই একটু বসার সুন্দর ব্যবস্থা আছে যদি একটু বসে আরাম করি আবার হাঁটবো ইনশাল্লাহ এখানে আমি একটু বসব এখন তাল গাছের নিচে আমার পাশে একটা তাল গাছ খুব সুন্দর একটা বাচ্চা তাল গাছ এই ব্যস্ত শহরের ভিতরে একটা শান্তির জায়গা সেটা হচ্ছে রমনা পার্ক আসলে মনটা ভালো হয়ে যায় সুন্দর একটা পরিবেশ শান্তি একটা বেবি আসতেছে সাইকেল চালিয়ে এরা কত স্বাস্থ্য সচেতন আই থিঙ্ক তাদের ফ্যামিলিও স্বাস্থ্য সচেতন ফ্যামিলি সকাল সকাল বাচ্চাদেরকে হাঁটতে ঘুম থেকে তুলে বন্ধের দিন নিয়ে হাঁটাতে বের করে নিয়ে আসছে এইটাই তাদেরকে প্র্যাকটিস হয়ে থাকবে আর কি ৫ টাকা ঠিক আছে থাকো তোমার ডিজিটাল মেশিন ঠিক আছে ঠান্ডা নাকি আমার মনে হয় এই পানি অনেক ঠান্ডা হবে যেভাবে তার বাপ উঠতেছে এটাকে মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে মনে হ্যাঁ মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে এটা হচ্ছে মৎস্যভবন গেট মাশাআল্লাহ আমরা আজকে অনেক হাঁটছি বেশ ভালোই হাঁটলে আমার আলহামদুলিল্লাহ একেবারে পুরো পার্ক হেঁটে ফেলছি
বেবিদের প্লেগ্রাউন্ড। ডিমের খোসার ভিতরে বসে আছে দুইটা বেবি, বেবি না বেবির মা আর বাপ। আসসালামু আলাইকুম। সবাই সবাইকে খুব সুন্দর করে আসসালামু আলাইকুম বলে সঠিকভাবে সালাম দেওয়াটা সুন্দর। সালামের উত্তরে যদি আপনার উপরে খারাপ হয় তাহলে সেটা তো আসলে কোনো অর্থ থাকে না। সবাই সবাইকে সম্মান করে, এখানে দেখলাম সবাই সবাইকে সালাম দেয়।